দেখো বলছে টাকায় 24টি লজেন্স কিনলে, মানে কিনে টাকায় কয়টি বিক্রি করলে 20% লাভ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে, এটা ট্রিক্স আছে সিম্পল, N1 ইন্টু R1 সমান সমান N2 ইন্টু R2। তো N টাকায় কটা কিনছে? 24টা লজেন্স 1 টাকায়, মানে 1 টাকা মানে 100 পয়সা ধরে নিচ্ছে, হ্যাঁ ওটাকে আমরা 100 পয়সা, 1 টাকা মানে হচ্ছে 100ই ধরবো, 24টা লজেন্স টাকায়। আচ্ছা কটা লজেন্স কিনবে যদি সে 20% লাভ করে, মানে কি 120, 20% মানে কি, মানে 20% লাভ করে মানে কি 100-র সঙ্গে 20 যোগ করলে কত হবে? 120, 120। চলো কাটাকুটি করো, শূন্য শূন্য কাটো, বারো দুগুণে 24, 10 দুগুণে 20, তাহলে এক্স এর মান কত বেরোলো? 10 20টি। তাহলে কটা কি কিনবে? 20টি, মানে ওই সংখ্যা কটা সেটা জানতে চেয়েছি। দেখো বলছে কয়টি বিক্রি করলে, তাহলে 20টি বিক্রি করলে, দেখো 20 অ্যান্সার, বি অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? পরের অঙ্ক, দুটো সংখ্যার অনুপাত 2:3, মানে 2x আর 3x, ওকে? তো এক্সটা হচ্ছে গসাগু, তাহলে এখানে গসাগু বলে দিয়েছে, গসাগু কত বলে দিয়েছে? এখানে গসাগু বলে দিয়েছে 4, তাহলে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 × 4 মানে 8, এদিকে 3 × 4 মানে 12। এখানে কি প্রশ্ন করেছে? বলছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে তো সংখ্যা দুটো তো তুমি বের করে নিয়েছো, কি একটা 8 বেরোলো আর একটা 12 বেরোলো, তাহলে এই দুটো সংখ্যা সমষ্টি মানে যোগ করে দাও, উত্তর কি হবে? 20। ওকে ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো এভরিওয়ান, ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ঠিক আছে, ইয়েস স্যার। ওকে চলে পরের প্রশ্ন, উপরে একটা বাদ পড়ে গেল, বলছে তিনটে মোটর বাইকের গতিবেগের অনুপাত বলছে 2:3:4, ঠিক আছে? তিনটে মোটর বাইকের গতিবেগের অনুপাত কি দিয়েছে? 2:3:4, মোটর বাইক গুলি সম দূরত্বে অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত, ঠিক আছে? মানে মোটর বাইক গুলি যদি সেম দূরত্ব থাকে অতিক্রম করতে কত সময় নেবে, তাই দেখো এখানে গতিবেগের অনুপাত বলে দিয়েছে, এখানে কিসের অনুপাত বলে দিয়েছে? গতিবেগের অনুপাত বলে দিয়েছে, তাহলে গতিবেগের অনুপাত থেকে তোমাকে সময় কত সময় নেবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, দেখো দুটো জিনিস দিয়েছি, A:B:C, এদের স্পিডের অনুপাত বলে দিয়েছে কত আছে, তিনটে বাইকের গতিবেগ 2:3:4, 2:3:4, ওকে? আর টাইমের অনুপাত কি হবে? এই টাইমের অনুপাত বের করতে গেলে এই যে এগুলোকে একটু মানে ভগ্নাংশে বের করলো, এটা উপরে 1 দিলাম, 1 এ 2, 1 এ 3, 1 এ 4, এই হর গুলোর লসাগু করবে, মানে 3, 2 এবং 4 এর লসাগু কি হবে? 12 লসাগু হবে। স্যার 12 কিভাবে লসাগু হলো? 2, 3 আর 4 এর লসাগু কত? 12, 2 1 কে 2, 2 2 গুণে 4, 3 গুণে 6, 6 গুণে 12, তাহলে এই হচ্ছে 12 লসাগু। তাহলে 12 লসাগু প্রত্যেকের সঙ্গে 12 গুণ করে দাও, কালকে শেখালাম, সরি অন্যদিন, 12 এর সঙ্গে গুণ করো, 12 এর সঙ্গে গুণ করো, এর সঙ্গে 12 গুণ করে কাটাকুটি করো, 6 দুগুণে 12, এখানে 6 বসিয়ে দিলে, 3 ছেড়ে 12, এখানে 4 বসিয়ে দিলে, এখানে 3 ছেড়ে 12, এখানে 3 বসিয়ে দিলে, তাহলে টাইমের অনুপাত কত? 6:4:3, এটাই উত্তর। আচ্ছা স্যার, এরকম ম্যাথ যদি এক্সামে আসে তাহলে আমি, ওখানে তো ফ্র্যাকশনের কিছু বলা নেই, তাহলে আমি ফ্র্যাকশন কিভাবে পাবো? আপনি ধরে নিলেন বাই 1/2, এই অঙ্কগুলো এইভাবে এইভাবে সলভ করতে হয়, তোমাকে অঙ্ক করতে করতে তুমি তুমি মানে বুঝতে পারবে, সেখানে অঙ্ক প্র্যাকটিস করতে বলে, প্র্যাকটিস কেন করতে বলে? কারণ অঙ্ক করতে করতে তুমি বুঝতে পারবে কোন অঙ্ক কিভাবে করতে হয়, বুঝতে পেরেছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। পরের অঙ্ক, এই যে তুমি এই যে শর্টকাট নিয়ম শিখে গেলে,
তারা একত্রে কাজটি শুরু করে কিন্তু শেষ হওয়ার 8 দিন আগে মানে পূর্ণের আগে এ চলে যায়। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে? ঠিক আছে, এটাই হচ্ছে জানতে চাইছি, সম্পূর্ণ কাজটা শেষ হতে কত সময় লাগবে। চলো করাই। ওকে, তাহলে কি বলছে যে এ এবং বি দুজন দুজন ব্যক্তি, কতদিন বলছে বলো তো? 150 এবার কি বলছে? এবার বলছে তারা একত্রে কাজ শুরু করে। আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু আগে তো বি বের করে নিতে পারতেন, বি 8 দিনে কত করে দেখাইছি কি করা যায়। কিন্তু তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 8 দিন পূর্বে এ চলে যায়। আচ্ছা, তার মানে এ কাজ করছে না, তাহলে এ চলে যায়, তার মানে কে করবে এই কাজটা? বি করবে। তাহলে বি 8 দিনে কত করে দেখে নাও। এটা বি, বি 8 দিনে কত করছে? 45:40 ইউনিট কাজ করছে। কে করছে? বি করছে। তাহলে এই বি যতটুকু করলো বি করে দাও, 40 ইউনিট করেছে। তাহলে বাকি থাকবে কত ইউনিট কাজ? 0, 9, 90 ইউনিট কাজ। 110 তো, 110 হবে তো, আপনার 90 করতে গেলো। এ ভাই, কি করে হয়? 110 এটা বাকি আছে। সম্পূর্ণ কাজটি শেষ হতে কত সময় লাগবে? তাহলে সম্পূর্ণ কাজটা শেষ হতে কত সময় লাগবে বলো? এবার কি হবে? টোটাল 18 দিন সময় লাগবে। উত্তর আছে? উত্তর নেই, অপশন দেননি, কিন্তু 18ই অ্যানসার হবে, সবার 18ই বেরিয়েছে। হ্যাঁ, 18ই আছে। বাহ, ভেরি গুড। তাহলে অঙ্ক কি? বাহ, হ্যাঁ, আবার ভেরি গুড, বলি বাহ, আবার ভেরি গুড। এটাকে কি দানে মোটিভেশন বলা হয়? এটা তো বাহ্যিক প্রেরণা, এটা হচ্ছে বাহ্যিক প্রেরণা। কিন্তু স্যার এইটা আবার কেন যোগ করলেন লাস্টে? স্যার অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিন তো, বুঝতে পারিনি। টোটাল বলেছে, টোটাল 8 দিন তো আগে বি কাজ করে ফেলেছে, বাকি 10 দিন, টোটাল 18 দিন। এতেই লেখা আছে, কোশ্চেনে লেখা আছে, দেখো বি লাস্টের বি 8 দিন কাজ করেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যাও, ঠিক আছে। কোশ্চেনটা ঘুরিয়ে আছে।
এ ছোড় ছেড়ে চলে গেছে মানে ওই 8 দিন বি একা করেছে, এটা বুঝে নিতে হবে। এই তো ঘুরিয়ে ওইটাই তো, ওইখানেই তো কনফিউজ। আরে ম্যাথমেটিক্স এইভাবে অঙ্ক আসে না, টাইম এর ওকে এরকম কি চলে যাচ্ছে কি আসছে এরকম ব্যাপারটা ব্যাপার, এই আগে চলে গেল এই দুদিন করলো এরকম, হ্যাঁ করে অঙ্ক থাকে। আচ্ছা চলো এবারে এইটা আমি তুলে দিচ্ছি। এইরকম অঙ্ক স্যার পরীক্ষার সময় তারা স্যার হয়ে যায়। স্যার আমি যে আপনাকে কোশ্চেনটা পাঠিয়েছিলাম, আপনি যে ট্রেনের টিকিটে আমাকে ম্যাথটা করে দিলেন, হ্যাঁ আমি আপনাকে লিখলাম যে সেকেন্ড